রাজধানীর ঝিল প্রকল্পের ক্যান্সার খ্যাত বিজিএমএ ভবন ভাঙার কার্যক্রম থমকে আছে গত পাঁচ মাসেও ভবনটি ভাঙার কাজ দৃশ্যমান হয়নি এ নিয়ে দরপত্র আহ্বান করা হলেও রাজুক এখনও নিয়োগ করেনি ঠিকাদার বিজিএমইএ ভবন ভাঙার বিলম্বের বিষয়টি স্বীকার করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন বছরের মধ্যে বিজিএমইএ ভবন সরিয়ে ফেলা হবে বিস্তারিত হাসান প্রতিবেদনে দৃষ্টিনন্দন হাতে ঝিলের সৌন্দর্য ফিরে পেতে গত এপ্রিলে বিজিএমইএ ভবন ভাঙ্গার কার্যক্রম শুরু করে রাজু গেল ষোলো এপ্রিল ভবনে অবস্থানরত প্রতিষ্ঠানকে প্রধান ফটকে ঝুলিয়ে দেয়া হয় সরিয়ে তালাও সেই সময়ে তিন মাসের মধ্যে ভবনটি ভেঙে সমস্ত ধ্বংসস্তূপ সরানোর কথা বলেছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম এরই মধ্যে পাঁচ মাস হতে চললেও সরানো সম্ভব হয়নি হাতের ঝিল প্রকল্পে বিস্ফোরা এই ভবন ভাঙার প্রক্রিয়া শুরু হওয়ার মাঝখানে চেয়ারম্যান ছিলেন তিনি চলে যান নতুন চেয়ারম্যান আসার পরে তিনি তার পূর্বের সংস্থায় বেশ কিছুদিন ব্যস্ত ছিলেন এছাড়া রাজুকের কর্মকাণ্ড বুঝে নিতে তাকে একটু সময় লেগেছে সবকিছু মিলে পদ্ধতিগর কারণে একটু বিলম্ব হয়েছে ভবনটি ভাঙার জন্য সনাতন পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত নিয়ে গত সতেরো এপ্রিল রাজউক দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি দেয় কিন্তু এখনও কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়নি যিনি সর্বোচ্চ দরদাতা তার প্রস্তাবটা যদি সন্তোষজনক হয় তাকে ওয়ার্ক অর্ডার দেব যাকে আমরা সিদ্ধান্তের আলোকে কাজের দায়িত্ব দেব তিনি তিন মাসের ভিতরে এটা সম্পন্ন করবেন কার্যক্রম থমকে যাওয়ায় ভবনটি আদৌ ভাঙা হবে কিনা তা নিয়ে আবারও সংশয় দেখা দিয়েছে তবে মন্ত্রী সব সংশয় উড়িয়ে দিয়ে বলেন ভবনটি এই বছরের মধ্যেই সরিয়ে ফেলা হবে দুই হাজার উনিশের ভিতরে বিজিএমই ভবনকে সরিয়ে ফেলা হবে ভেঙে ফেলা হবে এর ভিতর অন্য কোনো জটিলতা ইনশাল্লাহ প্রতিকূলতা সৃষ্টি করতে পারবে না হাতে ঝিলে আর আরিভাবে গড়ে ওঠা বিজিএমইএ ভবনের নির্মাণ কাজ শুরু হয় নব্বইয়ের দশকে নির্মাণ শেষে দুই হাজার ছয় সালে ভবনটি উদ্বোধন করা হয় হাসান পারভেজ న్యూస్ ట్వెంటీ ఢాకా